ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা মূল বই পড়বো প্লাস অনুশীলনী পড়বো, খালি খালি অনুশীলনী পড়তে যাবে না, নাহলে আতা গাছের তোতা পাখির মতো যদি খালি অনুশীলনী পড়ো তোমার আলটিমেটলি অনুশীলনীও খেয়াল থাকবে না আর মূল বই না পড়ার কারণে তো আরেকটা লস। তো আমরা মূল বই পড়বো প্লাস অনুশীলনী পড়বো। মূল বই পড়লে সুবিধাটা কি, সুবিধাটা হলো যে অনুশীলনীতে যেগুলো প্রশ্ন আছে এগুলো তোমার খেয়াল থাকবে বেশি। আর লাস্ট কয়েক বছর ধরে প্রায় 50% কোয়েশ্চেন, আই রিপিট 50% কোয়েশ্চেন হলো অনুশীলনী থেকে দিচ্ছে, বাট তাও খালি খালি অনুশীলনী না খেয়াল রাখা যায় না, তুমি ট্রাই করে দেখো পারবা না। আমরা মূল বই পড়বো প্লাস অনুশীলনী পড়বো। মূল বই কি পড়বো, মূল বই শুধু দাঁড়ানো লাইন পড়বো, শুধু দাঁড়ানো লাইন। এখন সময় লাস্ট যেহেতু 2 মাস আছে, তুমি যেহেতু 21 দিনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছো, পুরো বই আসলে পড়া পসিবল না। তো এই টাইমে আমরা শুধুমাত্র দাঁড়ানো লাইন পড়ার চেষ্টা করবো, যতগুলো যতটুকু দাঁড়ানো আছে। তুমি যে কোনো কোচিংয়ে দাঁড়ানো দাঁড়ানো বই ফলো করতে পারো, অথবা এরা মার্কিং কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি বাইরে যে তিনটারই দাঁড়ানো বইয়ের পিডিএফ দেওয়া আছে ওটাও ফলো করতে পারো, সমস্যা নাই, যে কোনো একটা করলেই হয়। বাট শুধু দাঁড়ানো লাইন পড়ুন প্লাস অনুশীলনী পড়ুন। অনুশীলনী কী কী পড়বো, অনুশীলনী ফিজিক্সের ক্ষেত্রে তপন আর ইসা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিয়ার হাজারিয়ার কবির, আর বায়োলজি যে কোনো রাইটারের অনুশীলনী, বিশেষ করে আজিবুসার আর মাজেদা ম্যাডামের যে অনুশীলনীগুলো আছে।